কাজটা কতদিনে শেষ হয়েছে আপনার টোটাল বাসার? পুরো বাসা আর প্রজেক্টের কাজ দেখা যায় কি 25 দিনের মতো লাগছে। 25 দিনের মতো লাগছে। এখানে সুরাক। জি। ওকে। সুরাকে আমরা তিনটা ডয়ার দিছি এবং একটা ডয়ারের ভিতর 6টা করে খোপ আছে। বাহ, এটা তো দেখি অনেক সুন্দর। সুরাকগুলো দেখেন, এইভাবে দিলে জাস্ট ও পাশে চলে যাচ্ছে না? যখন সুরাকটা জুতাগুলো রাখবে, রাখার পরে এভাবে সার্ভে এখানে অটোমেটিক চলে যাবে। বাহ, ড্রয়িং রুম একটা সিলিং এর কাজটা দেখেন, সিলিংটাও কিন্তু সিএনসি এর কাজ করা, অনেক সুন্দর একটা ডিজাইন করা, স্পটলাইট এখানে ইউজ করা আছে এবং সিলিংটা অনেক সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, খুবই অসাধারণ একটা কাজ। কিন্তু এখানে ক্যাবডোর ছিল, আমরা ক্যাবডোর খুলে আমরা আমাদের ক্যাবিনেট করে দিয়েছি যাতে জিনিসটা আমাদের পুরো বাসার সাথে অ্যাডজাস্ট ম্যাচিং হয়, ম্যাচিং হয়। ভিতর বাইরে সেম ভিনিয়ার, মানে যেই বোর্ডটা ব্যবহার হয়েছে আউটসাইডে, ইনসাইডও সেম সেম বোর্ডটা ইউজ করছেন। আচ্ছা, এই বোর্ডগুলোর নাম কি আমাকে একটু বলেন, যে বোর্ডগুলো কি ব্যবহার করেন? অনেকে বলে 20 ভিনিয়ার, অনেকে বলে প্রিমিয়াম ভিনিয়ার। আচ্ছা, প্রিমিয়াম ভিনিয়ার অথবা 20 ভিনিয়ার বলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা এল শেপ ক্যাবিনেট। তো এখানে এই জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ডিপ জায়গা ছিল। আচ্ছা, তো এই জন্য ডিপ জায়গাটা আমরা কাজে লাগাচ্ছি সাথে সাথে। আর এই পাশে বারান্দা যেহেতু, না আমরা একটু দেখাই দেই, যেমন এখানে কিন্তু বারান্দা, বারান্দা থেকে একটা ডিপ জায়গা ছিল যার কারণে আপনি এই জায়গাটা কাজে লাগাই। এই জায়গাটা যখন এই পালাটা খুললে আপনি এখান দিয়ে এই জায়গাটা এখন ব্যবহার করতে পারবেন, ব্যবহার করা যাচ্ছে এখান দিয়ে যেভাবে। তো এখানে একটা দরজা আছে, দরজা আছে, হ্যাঁ, এই জায়গাটুকু আমরা গ্যাপটা রাখা লাগে, রাখা লাগে, রাখা লাগে। সেক্ষেত্রে আমরা এখানে কি করা যায়, জায়গাটা খালি থাকলে অনেক খারাপ দেখা যাবে, দেখা যাবে। এই জন্য আমরা এখানে চাচ্ছিলাম কি একটা কি করা যায়, একটা ডিজাইন স্যার বলছে এখানে একটা ডিজাইন দেওয়ার জন্য আলাপ করলাম, উনি বলছে দিতে, ফর আমরা এই ডিজাইনটা এখানে করে দিচ্ছি। বাহ, বেসিন ক্যাবিনেট, বেসিনটা অনেক সুন্দর একটা লাক্সারিয়াস বেসিন ক্যাবিনেট এখানে ইউজ করা, উপরে মার্বেল টপ দেওয়া, তাই তো? জি, এটা মার্বেল। জি, আচ্ছা, উপরে মার্বেল টপ, নিচে হচ্ছে এগুলো বোর্ড, ওয়াটার প্রুফ বোর্ড। আচ্ছা, বোর্ড লাইফ টাইম গ্যারান্টি, হয়তো বা কখনো দাগ পড়তে পারে কিন্তু কখনো ফসফোনা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, এবং এরা কোনো পিভিসি বোর্ডও না, এটা হচ্ছে ওয়াটার প্রুফ ইকো উড। কিচেনটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে, অনেক সুন্দর, একদম ক্যাবিনেট এখানে ইউজ করা, মানে একদম কিচেন অ্যাক্সেসরি যেটা থালা বাসন থেকে শুরু করে কিচেনের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। বারান্দায় আমরা যে জায়গা আছে ওই জায়গায় সারে বলছে যে এখানে মানে অশেষ মালামাল দিয়ে যাতে এখানে কিছু রাখা যায়, অনেক সময় ভিতর রুমে ভিতর থাকে রাখা যায় না, সেক্ষেত্রে আমরা এখানে এটা করে দিচ্ছি, দেখতে পারেন আপনাদেরকে দেখাবো। আপনি যখন একটা বাসা, মানে আপনি যখন একটা ফ্ল্যাট কেনেন অথবা আপনি যখন একটা ফ্ল্যাট বানান, তখন আপনার বাসাটা অনেক সময় দেখা যায় যে কি শুধুমাত্র দেওয়ালে হয়তো কালার করা পর্যন্ত সীমাবদ্ধ, আপনার জিনিস কোথায় রাখবেন, একটা কোথায় আপনি একটা আলমারি রাখবেন, কোথায় একটা ক্যাবিনেট করবেন, কোথায় একটা ড্রেসিং টেবিল হবে, কোথায় একটা টিভি ক্যাবিনেট করবেন, এই জিনিসগুলো একটা অগোছলা থাকে। যারা আসলে ভালো একটা ইন্টেরিয়র ডেকোরেশন করতে চান, আপনার বাসা সুন্দর করে সব কিছু সাজানো থাকে, যেমন দেখেন আমরা যদি পেছনে চলে যাই, পেছনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রয়িং স্পেস, ড্রয়িং ডাইনিং স্পেস, এবং এখানে দেখেন কত সুন্দর করে বোর্ড দিয়ে ক্যাবিনেট করা, এখানে অনেক সুন্দর করে মানে শোকেসও তৈরি করা, মানে এত সুন্দর করে জুতার ক্যাবিনেট, মানে জুতার রাখার র‍্যাকও কিন্তু এখানে আছে, দেখেন কত স্পেশাল করে। তো যারা আসলে এই ধরনের ইন্টেরিয়র করে নিতে চান আপনার বাসায়, যারা বাসার মধ্যে ঢুকলে আপনি মনে হয় যে একটা স্বর্গে ঢুকেছেন, হ্যাঁ, মানে একটা সুন্দর জায়গায় ঢুকেছেন, একটা ভালো জায়গায় ঢুকেছেন, মনটা যেন পরিষ্কার হয়ে যায়, এরকম সুন্দর একটা জায়গা আপনি সুন্দর ফ্ল্যাট যদি আপনি করে নিতে চান, ইন্টেরিয়র ডেকোরেশন যদি করে নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা পুরো বাসাটা দেখাবো আপনাদেরকে, এবং এই বাসাটায় যারা কাজ করেছেন তারা হচ্ছে বেন্টউড ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র টেকনোলজি, তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং নিজস্ব অফিস রয়েছে, ইন্টেরিয়র ফার্ম, তারা নিজস্ব টেকনিশিয়ান, নিজস্ব ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে তারা কাজগুলো করে থাকেন। যারা আপনারা আজকের এই পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন, জানতে পারবেন তাদের সঙ্গে কাজ করলে আপনি কী ধরনের কাজগুলো করতে পারবেন এবং তারা কত টাকা খরচ নেয়, এবং আপনি যেখানে থাকেন না কেন, ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, তারা সব ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারবে। আমাদের সঙ্গে রায়হান ভাই আছেন। রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনি মোটামুটি দেখা যায় যে শুধু তার ফ্ল্যাট না, স্টুডিও, আপনার হচ্ছে হয়তো কোনো হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, বিভিন্ন ধরনের আবাসিক বড় বড় হোটেল, ফাইভ স্টার হোটেল, যা যা জগতে যা যা হয় সব জায়গায় আমাদের সবগুলো করে থাকেন। আচ্ছা, একটা বিষয় আমি বলি, এখানে যে বোর্ডগুলো আপনি ইউজ করেছেন, এই বোর্ডগুলো আমি আমার লাইফে প্রথম দেখতেছি কোনো একটা ইন্টেরিয়র, যখন বাসায় আমরা অনেক ভিডিও দেখেছি কিন্তু এই বোর্ডগুলো আমরা কখনো দেখি নাই, আপনি এক্সেপশনাল একটা বোর্ড। না দেখার কারণ একটাই হচ্ছে, এটা বাংলাদেশের কিছু কোম্পানি, বড় বড় ব্যাংক কোম্পানি একমাত্র তারাই ব্যবহার করে, আর এই জিনিসগুলো তারাই জিনিসগুলো ম্যানেজ করে, তারা বাইরে থেকে ইনপুট করে আনে। আচ্ছা আচ্ছা, নিজেরা কারখানা তো বোর্ড তৈরি করে, মানে খুবই ভালো মানের বোর্ড আপনি দিয়েছেন এখানে। সেক্ষেত্রে যেহেতু এই বোর্ডটার নাম কি, এই বোর্ডটা হইছে প্রিমিয়াম ভিনিয়ার বোর্ড, প্রিমিয়াম ভিনিয়ার বোর্ড, হ্যাঁ, প্রিমিয়াম ভিনিয়ার বোর্ড।
অনেকে অনেক নামে বলে কিন্তু আসলে অন্য বিনিয়োগ যে চালায়, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম বিনিয়োগ বোর্ড আর এটা শুধু একমাত্র বড় বড় ব্যাংক যারা তাদের কাছেই পাওয়া যায়। এখন আমাকে বলতে পারেন আপনি পাইছেন কিভাবে? আমি এই জিনিসগুলো অনেকদিন ভাবে কিছু করতে 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 একটা বোর্ড কোম্পানির সাথে চুক্তিতে যায় তাদের মাধ্যমে শুধু আমি অর্ডার দিয়ে বোর্ডগুলো পাবো। আপনি পারেন এগুলো করতে? আমি পারি বলতে এখন হয়তো বা আমার দেখা যায় কি আমার মতো অনেকে করতে পারে, অনেকে চিন্তা ভাবনা থাকতে পারে। ভাই যদি কেউ ধরেন আপনি যে কালারটা দিয়েছেন এই কালার ছাড়া যদি কেউ এরকম সাদা করতে চায় ইন্টেরিয়রটা, শুধু সাদা না উনি অন্য যে কোনো কালার করতে পারেন, আদার্স কালার অন্য কোনো কালার পছন্দ থাকলে আমাকে দেখালে আমরা ওগুলো করে দিব। ওকে ওকে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই কালার হচ্ছে অ্যান্টিক কালার, সাথে হচ্ছে হোয়াইট, এই হোয়াইটটা অ্যান্টিকের সাথে দিলে জিনিসটা ফোটে ভালো সুন্দর হয় দেখতে। আচ্ছা, আর এই জন্য আমাদের ডিজাইন টিম আছে, সেটা আগে ডিজাইন করছে, আমরা তো একটা ডিজাইন করলে ওই পর্যন্ত শেষ না, আবার ডিজাইন নিয়ে চিন্তা করি জিনিসটা কি বাসা থেকে ফুটবে কি ফুটবে না কথা নিয়ে জিনিসটা অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিজাইনাররা ডিজাইন করে দেন। বুঝতে পেরেছি। ওকে, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা আরো ডিটেইলে জানতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে কি, আমি এখন জিনিসটা বানিয়ে দিলাম, এটা দেখা যায় কি হয়তো আপনার দুই বছর তিন বছর কি ছয় মাস পরে জিনিসগুলো ফাঁকা হয়ে যায়, আপনি ঢেলিয়া পরে জয়েন্ট সাইডে যায়, আপনি কিছু টাকা কমে অনেকে আছে কিছু টাকা কমে বাজেটে যায় জিনিসগুলো করে জিনিসগুলো বানায়, তখন দেখা যায় ছয় মাস ভালো থাকে সুন্দর দেখা যায়, যখন ছয় মাস নয় মাস এক বছর পাঁচ বছর যাই গিয়া তখন দেখা যায় জিনিসটা যখন গজিয়া মানে এভাবে সমস্যাগুলো দেখা দেয় তখন এই জিনিসগুলো আরো বাসার জন্য ফুজ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি আমরা দেখা যায় কি কাজ করার সময় পাঁচ বছর কি দশ বছর পরে আমার ক্যাবিনেটটা কোন অবস্থা থাকবে কেমন হবে আমরা ওই জিনিসটা এখন থেকে মানে মাথায় রেখে আপনার কাজগুলো করে থাকেন। ওকে, তো আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে একদম এ টু জেড আপনাদেরকে বলে দিব, জানিয়ে দিব যে তারা আসলে ইন্টেরিয়র ডেকোরেশনগুলো কীভাবে করে থাকেন, এই বাসাটা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং আপনার বাসায় যদি আপনি এই ধরনের ইন্টেরিয়র করতে চান এই ভিডিওটা আপনার জন্য, এবং আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো চলো না কথা ভাই শুরু করা যাক আজকের ভিডিও। ওকে গাইস, তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রায়হান ভাই। রায়হান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যে বাসাটা এই মুহূর্তে আছি এটার টোটাল ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনি করেছেন তাই তো? আপনার কোম্পানি নাম কি? বেন্টউড ফার্নিচার এন্ড ইন্টেরিয়র। বেন্টউড ফার্নিচার এন্ড ইন্টেরিয়র টেকনোলজি এই তো? ওকে, তো আজকে আমরা যেখানে আছি এই মুহূর্তে এটা হচ্ছে যাত্রাবাড়ি শনিরাকড়া। আচ্ছা, শনিরাকড়া কত স্কোয়ার ফিটের বাসা এটা? 1350 স্কোয়ার ফিটের বাসা। এখানে টোটাল প্রত্যেকটা রুম, ডাইনিং স্পেস, কিচেন থেকে শুরু করে সবগুলো স্পেস পুরো বাসা যা যা ততগুলো ইন্টেরিয়র ডেকোরেশন করা প্রয়োজন আপনারা করেছেন। আচ্ছা, আমি তো আমার ভিডিওর মাধ্যমে জিনিসগুলো সবগুলোই উপস্থাপন করব, আপনার সহযোগিতা চাই। যেটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার ব্যাক সাইডে এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এই বাসা তাই তো? ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের সাথে আমরা দেখতে পাচ্ছি এটা তো দেখি অনেক সুন্দর সুরাকগুলো দেখেন এইভাবে দিলে জাস্ট ও পাশে চলে যাচ্ছে না, যখন সুরাকটা জুতাগুলো রাখবে রাখার পরে সার্ভে এখানে অটোমেটিক চলে যায়, বাহ, আবার যখন খুলবে তখন আবার প্রত্যেকটার একই সিস্টেম, তিনটা ডয়ার তিনটা একই সিস্টেম এই যে, বাহ দারুন, দেখেন সুরাকগুলো কিন্তু অনেক আধুনিক। আচ্ছা, চমৎকার, মানে তিনটা পার্ট দিয়েছেন, এটি সবই আমাদের বোর্ড দিয়ে করা, সেম বোর্ড দিয়ে করা, প্রচুর জুতা রাখা যাবে প্রত্যেকটাতে, অন্তত দুই জোড়া করে জুতা রাখা যাবে না? জি জি, দুই জোড়া করে এখানে রাখা যাবে। আচ্ছা, ওকে, উপরে আছে আমরা তার উপরে রাখছি আমরা একটা ক্যাবিনেট, কারণ আমরা ডিনার গান রাখছি আমরা, আর এটা হচ্ছে আমরা এখানে আপনার যে ওভেন টোভেন রাখার জন্য একটা স্পেস রাখছি, এখানে লাইট আছে আমাদের।
ওকে এই আবার নিচে দুটো ড্রয়ার আছে আপনি চাইলে এখানে ছুরি চাকু চাকুমাকু এগুলো রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে রাখতে পারবেন আচ্ছা নিচেও কি ডোর ডোর আছে বাহ দুটো ডোর আছে অনেক কিছু রাখা যাবে জি আচ্ছা সুন্দর এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভিতর বাইরে সেম ভিনিয়ার্ড মানে যেই বোর্ডটা ব্যবহার হয়েছে আউটসাইডে ইনসাইডও সেম সেম বোর্ডটা ইউজ করছেন আচ্ছা এই বোর্ডগুলোর নাম কি আমাকে একটু বলেন যে বোর্ডগুলো কি ব্যবহার করেন অনেকে বলে 20 বিনি অনেকে বলে প্রিমিয়াম বিনিয়ার আচ্ছা প্রিমিয়াম বিনিয়ার অথবা 20 বিনিয়ার বলে আচ্ছা ওকে যদি কেউ চায় যে এই বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড দিয়ে করে নিতে চায় আদার্স যে কোনো বোর্ড দিয়ে করা যাবে আচ্ছা মানে খরচটা ডিপেন্ড করে তখন এখন এটার উপর যে বাজেটটা তখন দেখা যাবে ওই ওই ম্যাটেরিয়ালের উপর বাজেটটা হবে আচ্ছা 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 ওকে আমরা তাহলে এই পুরোটা শেষ করি দেন আমরা খরচের বিষয়টাতে চলে আসবো উপরে পুরোটাই হচ্ছে আপনারা রেখেছেন হচ্ছে আমরা ক্যাবিনেট আচ্ছা এই পাশে হচ্ছে কেউ চাইলে ডিনার রাখতে পারে গ্লাস ইউজ করা শোকেজের মতো তাই তো বাহ সুন্দর মানে অল্প জায়গার মধ্যে মিলি গ্লাস আছে আপনার উপরে একটা লাইট দেওয়া আছে তার উপরে একবার স্পট লাইট ইউজ করা আচ্ছা যেন প্রত্যেকটাতে আসে লাইটটা ওকে সুন্দর এবং আমাদের এখানে যে এই কবজাগুলো ব্যবহার আছে এগুলো এসএস কবজা জিনিয়াল এগুলো কখনো জমে ধরবে না জং ধরবে না জি না আচ্ছা জং ধরবে না নষ্ট হবে না তাই তো জি ওকে আচ্ছা এই যে পুরো ক্যাবিনেটটা আপনি এই সাইডটাতে করেছেন ডাইনিং স্পেসে হ্যাঁ তো এটা হচ্ছে কত করে স্কয়ার ফিট হিসাবে এটা তো হচ্ছে বাজারের উপরে এক সময় ডিপেন্ড করে দেখা যায় আমি যখন করছি তখন তো আরো 6 মাস আগে আমরা হ্যান্ডওভার দিছি তখন তো রেটটা ছিল কম আচ্ছা ঠিক আছে এখনকার বর্তমানে এগুলোর সবকিছুর দামই জানেন বর্তমান বাজার বাজারে বাড়তি সেই ক্ষেত্রে তখন আমরা করছি 2800 টাকা স্কয়ার ফিট এগুলা আর এখন বর্তমানে হয়তো আরো কিছু বাড়বে যদি সবসময় তো একই ম্যাটেরিয়াল একরকম থাকে না আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি আর কি তো যেহেতু আসলে দামটা অনেক সময় ভ্যারি করে এই কারণে আপনি বলতেছেন যে আমরা আপনারা যখন এটা কাজ করেছেন তখন 1800 টাকা করেছিল তাই তো কাজটা কতদিনে শেষ হয়েছে আপনার টোটাল বাসার পুরো বাসা আর প্রজেক্টের কাজ দেখা যায় কি 25 দিনের মতো লাগছে 25 দিনের মতো লাগছে 25 দিন আচ্ছা অনেক সময় দেখা যায় যে আপনার এক দু মাস পর গেলেই প্রাইসটা চেঞ্জ হয় অনেক সময় দেখা যায় প্রাইস চেঞ্জ হয় আবার তো অনেক সময় সময় আরো বেশি লাগে যেমন ম্যাটেরিয়াল এই সমস্ত ম্যাটেরিয়াল তো সবসময় পাওয়া যায় না এগুলো তো বাজার অ্যাভেলেবেল না এগুলো আমরা এগুলো দাদা বাংলাদেশে কয়েকটা কোম্পানি আর কি ব্যবহার করে বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো আচ্ছা ব্যবহার করে তো ওই সমস্ত ম্যাটেরিয়াল তো পাওয়া যায় না ওই ইম্পোর্ট করে আসে মাল অনেক সময় আবার ওয়াটার দিয়ে করতে হয় সেটাতে অনেক আপনারা আপনারা যে ম্যাটেরিয়াল মানে যে বোর্ড এটা ইউজ করেছেন এটা হচ্ছে বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবহার করে বাংলাদেশে অনেক দুই তিনটা কোম্পানি আছে বড় বড় আমরা এই পাশে দেখতে পাচ্ছি দরজার ঠিক আগে একটা সুন্দর ডিজাইন করা খুবই দারুণ একটা ডিজাইন করা এটাও বোর্ড দিয়ে ওয়াল সেট করা না এখানে যেহেতু এই পুরোটা একটা ক্যাবিনেট হচ্ছে ঠিক আছে তো পুরো স্পেসটা এখানে কাজে লাগছে সেটাই আমরা প্রত্যেকটা স্পেস কাজে লাগাচ্ছি সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের গ্যাপ পড়ে যায় যেহেতু এখানে একটা দরজা আছে এই জায়গাটুকু আমাদের গ্যাপটা রাখা লাগে সেক্ষেত্রে আমরা এখানে কি করা যায় জায়গাটা খালি থাকলে অনেক খারাপ দেখা যাবে এই জন্য আমরা এখানে চাচ্ছিলাম কি একটা কি করা যায় একটা ডিজাইন স্যার বলছে এখানে একটা ডিজাইন দেওয়ার জন্য আলাপ করলাম উনি বলছে দিতে পর আমরা এই ডিজাইনটা এখানে করে দিচ্ছি বাহ চমৎকার চমৎকার হয়েছে ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল এখানে যে ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল সেম বোর্ড আপনি এখানে দিয়েছেন সেম কালার আরেকটা জিনিস আমাদের বাদ গেছে যে আমাদের এখানে যে আউটসাইড লেকার এবং কি ভিতর আমাদের লেকার আচ্ছা সবখানে লেকার আছে অনেক জায়গায় আমাদের 1200 টাকা আমরা স্কয়ার ফিটে কাজ করি সেই ক্ষেত্রে এখানে এগুলো সম্ভব না আচ্ছা সেই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় 1200 টাকা 1100 টাকা এবং কি 1500 টাকা কাজ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার এই যে ভিতরে যেই কালারগুলো এগুলো আমরা সেম কালার করতে পারি না আচ্ছা সেম বিনিয়ার দিতে পারি না সেম বোর্ড দিতে পারি না সেটাই এখানে আমাদের ভিতরে এক ধরনের ম্যাটেরিয়াল আর ফরেন সাইডের জন্য ডোরের জন্য আরেক ম্যাটেরিয়াল ব্যবহার করা লাগে কারণ বাজেট কম সেটাই আর যখন একটা ভালো জিনিস ফুল ফেকেজ করতে হয় তখন বাজেট কিছু হাতে রাখতে হয় ভালো জিনিস নিতে গেলে একটা হাতে বাজেট না থাকলে হয় না স্বাভাবিক ওকে এটাই তো আমরা অনেক সুন্দর একটা ক্যাবিনেট দেখিয়ে দিলাম যেটা ড্রয়িং স্পেসে রয়েছে আমরা এখন দেখাবো হচ্ছে ডাইনিং স্পেসের আর একটা জিনিস যেটা হচ্ছে বেসিন বেসিন ক্যাবিনেট দেখেন বেসিন ক্যাবিনেট বেসিনটা অনেক সুন্দর একটা লাক্সারিয়াস বেসিন ক্যাবিনেট এখানে ইউজ করা উপরে মার্বেল টপ দেওয়া তাই তো জি এটা মার্বেল আচ্ছা উপরে মার্বেল টপ নিচে এসে এগুলো বোর্ড ওয়াটারপ্রুফ
বোর্ড, আচ্ছা বোর্ড লাইফ টাইম গ্যারান্টি, হয়তো বা কখনো দাগ পড়তে পারে কিন্তু কখনো ফসফোনা নষ্ট হবে না, আচ্ছা আচ্ছা, এবং এটা কোনো পিভিসি বোর্ডও না, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ইকো উড, আচ্ছা আচ্ছা, এটা এখানে আবার ইকো উড ইউজ করেছেন আপনারা, মানে ডিসবিনিয়ার যেটা সেটাই না, এটা আমরা এটা একটা আলাদা বোর্ড, এটা হচ্ছে আলাদা বোর্ড, কারণ এখানে যেহেতু ফানির জন্য একটা রিস্ক থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যাতে রিস্কটাতে না থাকে, ওকে, যাতে মানে এটাতে পানি ধরবে না, এটা কখনো নষ্ট হবে না পানি, বাহ সুন্দর সুন্দর, এটা কিন্তু পিভিসি না, এটা হচ্ছে ইকো উড, ইকো উড, ওকে ওকে, চমৎকার। এখানে আমরা হোয়াইট কালারের একটা নিচে একটা কি দেখতে পাচ্ছি, এখানে দুটো ডোর আছে নিচে, এখানে ওই যে পাল্লা দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, লাইন আছে, তারপরে আদার্স ঠিক জিনিসপত্র রাখতে পারবে, আচ্ছা, যেন বেসিনের বেসিনের পাইপ কল টল এগুলো কিন্তু দেখা না যায়, এর জন্য সুন্দর করে এখানে দেওয়া, আর এখানেও কিন্তু স্পেস রাখা, কেউ চাইলে শোপিস রাখতে পারে, হ্যাঁ শোপিস রাখতে পারে, উপরেও কিন্তু শোপিস রাখা যায়, এখানে একটা শোপিস রাখার জন্য একটা স্পেস করছো, একটা বড় একটা গ্লাস, একটা মিরর গ্লাস দিছি, সুন্দর, মানে দাঁড়িয়ে নিয়ে এখানে আবার একটা জিনিস আছে, পিছনের লাইট আছে, আচ্ছা লাইট আছে, দেখি আমরা একটু তাহলে, লাইট আলো, এই যে লাইট, আচ্ছা এই যে লাইট দাও, লাইটটা আলো দাও, ও এই যে এখান দিয়ে লাইটটা আসছে না, জি সুন্দর, উপরে একটা নিচে একটা লাইট, ওকে, আর এখানে আবার অনেক সময় অনেক জায়গা অনেক বাসা বাড়িতে দেখা যায় কি ক্যান্টো থাকলে পাশে যে ক্যাবিনেটগুলো থাকে কি বাসা অন্যান্য আবাসন এগুলোর সাথে অ্যাডজাস্ট হয় না, সেক্ষেত্রে আমরা যাতে এই ক্যান্টোটা খুলে আমরা আমাদের ম্যাটেরিয়াল দিয়ে পুরো বাসা ফেকেস করা, যাতে পুরো বাসা একটা লোক ঢুকলে যাতে পুরো সবগুলো একই রকম মনে হয়, এই জন্য আমরা এখানে রাখলে খারাপ দেখা যাবে, সেই জন্য আমরা এখানে পার্টিশন দেওয়ার মতো আপনার সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছেন, এখন কথা হচ্ছে আবার এটা হচ্ছে কমন ওয়াশরুম, জি কমন ওয়াশরুম, এর ভিতরে মানে গেস্ট আসলে এখানে যেতে যাইতে পারে, এমনকি ডাইনিং রুম থেকে ব্যবহার করা যায়, সেটাই, ইয়েস, আমাদের আগে প্রত্যেক একটা লোক আসবে, আসার পরে সে আগে ডিজাইন করবে বাসার স্পেস অনুযায়ী কোন জায়গায় কোন ডিজাইন দেওয়া যায়, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে প্রোডাকশন করি, আচ্ছা আচ্ছা ভাই, এইটার ক্যাবিনেটটা আসলে কত স্কোয়ার ফিট হিসাবে করেছেন এটা, এটা আমরা কোন স্কোয়ার ফিটে জানি না, আমরা একটা প্যাকেজে গেছি, প্যাকেজে করেছেন এটা, আচ্ছা এটা প্যাকেজে করেছেন, এটা দেখা যায় অনেক সময় অনেক স্পেসের সাথে ডিপেন্ড করে আসলে কত টাকা খরচ হবে এটা, ওকে, আমরা এরপরে চলে যাই একটা সিলিং এর কাজ দেখাই, জি এটা হচ্ছে ডাইনিং রুম, আচ্ছা ড্রয়িং স্পেস, ড্রয়িং রুম, একটা সিলিং এর কাজটা দেখেন, সিলিংটাও কিন্তু সিএনসি এর কাজ করা, অনেক সুন্দর একটা ডিজাইন করা, স্পটলাইট এখানে ইউজ করা আছে, এবং সিলিংটা অনেক সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, খুবই অসাধারণ একটা কাজ কিন্তু ভিউয়ার্স আপনারা দেখেন, আচ্ছা তো সিলিং করতে কেমন খরচ নেন আপনারা, সিলিং আমরা এগুলো বিভিন্ন ম্যাটেরিয়াল এবং সে ডিজাইনের উপরে, আচ্ছা তো আপনি কোন ডিজাইনের সিলিং করবেন, যেমন আমরা হোয়াইট যে সিলিং গুলো হয় শুধু বড় যে হোয়াইট সিলিং এগুলো আমরা 300 থেকে 350 টাকা, আচ্ছা আর যেগুলো আপনি যেমন সিনজে ডিজাইন এবং কি বিনিয়ার, এখানে বর্ডার ড্রেস আবার বিনিয়ার আমাদের, আচ্ছা বিনিয়ার, এরকম বর্ডার বিনিয়ার থাকলে যদি সব বিনিয়ার বোর্ড হয় সেক্ষেত্রে দেখা যায় কি আমরা 500, 550, 600 বিভিন্ন ডিজাইন আরো বেশি আছে আরো কমও হয়, ডিজাইনের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে, আচ্ছা আচ্ছা ওকে সুন্দর, এই পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়ালটা আপনি মুড়িয়ে দিয়েছেন সুন্দর করে বোর্ড দিয়ে, এটা অনেক সুন্দর লাগতেছে, এখানে হচ্ছে টেলিভিশনের জন্য না একটা স্পেস রাখা, এটা যেহেতু জায়গা কম এই জায়গার ভিতর সারা সাইজে একটা রিসেন্ট একটা মিরর গ্লাসও রাখার জন্য, আর পাশে একটা টিভিও থাকবে, তো আমরা পুরোটা মিলে একটা ডিজাইন হয়েছে, ডিজাইনের উপরে যেটা যেভাবে হচ্ছে ওইভাবে করে দিচ্ছি, সুন্দর, এখানে কিন্তু ওয়ালে সেট করতে পারবে টেলিভিশনটা, অনেক সুন্দর, আবার এখানে লোক যাওয়া আসা করতে পারবে, যেহেতু স্পেস কম, স্পেস কমের ভিতর যেভাবে করা দরকার সেভাবে আপনারা দিয়েছেন করেছেন, ওকে অনেক সুন্দর, এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে, দেখেন ভিউয়ার্স মাস্টার বেডরুমটাতে কোনো সিলিং এর কাজ নেই, শুধুমাত্র আপনার ওয়াল আলমারির এবং একটা ড্রেসিং টেবিলের সুন্দর কাজ আছে, আমরা দেখতে পাচ্ছি উপরে অনেক জিনিস রাখা যাবে একটা সুন্দর করে ডিজাইন করা, আচ্ছা এই পাশে হচ্ছে আপনার পর্দার কভার, কভারও করেছেন অনেক সুন্দর, আচ্ছা এগুলো তো সব সেম বোর্ড দিয়ে না, মানে আমাদের বোর্ড যখন পুরো বাসায় হচ্ছে সব একই ম্যাটেরিয়াল, একই ম্যাটেরিয়াল, শুধু একমাত্র বেসিন আর কিচেনের ম্যাটেরিয়াল গুলো একটু আলাদা, মানে ওগুলো একটু পানির জন্য লং টাইম ব্যবহার যাতে কত পারে, আচ্ছা এটার খরচটা কত পড়ছে আপনার আমাকে একটু বলে দেবেন, এগুলো সেম স্কয়ার ফিট 1800 টাকা, 1800 টাকা করে পার স্কয়ার ফিট হিসাবে দেখেন, আচ্ছা এই যে দেখেন অনেক বড় বড় স্পেস, এখানে এটা হচ্ছে আপনার একটা এল শেপ ক্যাবিনেট, তো এখানে এই জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ডিপ জায়গা ছিল, আচ্ছা তো এই জন্য ডিপ জায়গাটা আমরা কাজে লাগাচ্ছি, সাথে সাথে আর পাশে বারান্দা যেহেতু না আমরা একটু দেখাই দেই, যেমন এখানে কিন্তু বারান্দা, বারান্দা থেকে একটা ডিপ জায়গা ছিল যার কারণে আপনি এই জায়গাটা কাজে লাগাই, এই জায়গাটা যখন এই পালাটা খুললে আপনি এখান দিয়ে এই জায়গাটা এখন ব্যবহার করতে পারবেন, ব্যবহার করা যাচ্ছে এখান দিয়ে যেভাবে, ইয়েস, আর ওই এই জায়গাটা ব্যবহার করতে পারতেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখান দিয়ে আমরা ফুল একটা ক্যাবিনেট রাখছি, ইয়েস, যাতে এখানে সবকিছু
ব্যবহার করা যায়, করা যায় কাগজ চোপড় হ্যাঙ্গার, তারপরে এখানে দুটো ড্রয়ার আছে, নিচে লাকিস রাখতে পারবে, এখানে একটা আমাদের ডিজাইন যেভাবে ছিল ওই ডিজাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা প্রোডাক্ট করি। তো এই হচ্ছে মাস্টার বেডরুম, সাথে একটা ওয়াশরুম আমরা দেখাচ্ছি। দেখেন ওয়াশরুমটা কতটা লাক্সারিয়াস, দেখলেই বোঝা যায়। একটা হাই কমোড ইউজ করা, এখানে বেসিন একদম মার্বেলের বেসিন ইউজ করা, এখানে মিরর ইউজ করা হয়েছে অনেক সুন্দর। এবং দেখেন আপনি ওয়াশের মানে গোসলের জন্য শাওয়ার ইউজ করা, শাওয়ার প্যানেল ইউজ করা আছে অনেক সুন্দর। তো ওয়াশরুমটা কিন্তু খুবই দারুণ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ওয়াশরুমে। আমরা এখন অন্য বেডরুমে চলে যাই। তো আরও একটা বেডরুমে আমরা চলে আসলাম, এটাও হচ্ছে দেখেন একটা ওয়াশরুম আছে সাথে, এই পাশে অনেক বড় একটা বারান্দা দেখতে পাচ্ছি। খুবই পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে, অনেক সুন্দর একদম ক্যাবিনেট এখানে ইউজ করা, মানে একদম কিচেন অ্যাক্সেসরি যেটা থালা বাসন থেকে শুরু করে কিচেনের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। আচ্ছা এখানে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা ভাই? এখানে সেম ম্যাটেরিয়াল, ওয়াটারপ্রুফ ইকুড। আচ্ছা এই কুড এগুলা কখনো নষ্ট হবে না, ঘুমে ধরবে না, ফসবে না, এগুলো ফিবিসিও না, এগুলো হচ্ছে ইকুড। আর এগুলা লাইফ টাইম গ্যারান্টি। আর আমাদের কিচেন ক্যাবিনের প্রত্যেকটা ক্যাবিনের আমরা মূল আকর্ষণ, প্রত্যেকটা বাসারই কিচেন ক্যাবিনেটটা থাকে আকর্ষণ। সেক্ষেত্রে আমরা কিচেনটা কিভাবে ফুটানো যায় এখানে পুরো আলাদা একটা টিমই কাজ করে আমাদের। আর এখানে হচ্ছে কি আমরা কিচেন এখানে প্রত্যেকটা কিচেন আমরা তিনটা ধাপ থাকে, হোয়াইট ফার্ট, মিড ফার্ট, আপার ফার্ট। ওকে আর আপার ফার্টের মাঝখানে অনেক সময় থাকে বিম থাকে, বিম থাকে, ঠিক স্যালাপ থাকে। তো এই স্যালাপটা কিভাবে কভার করা যায়, ক্যাবিনের সাথে অ্যাডজাস্ট করা যায়, সেক্ষেত্রে আমরা এই যে ফুরাটা এখানে একটা বক্স করে আমরা একটা কভার করে দিয়েছি, দেখলে মনে হবে যে এটা ক্যাবিনের একটা ডিজাইনের অংশ। বাহ আসলে অনেক সুন্দর লাগতেছে। এই জায়গায় একটা উপরে আমাদের একটা বিট আছে, মানে ফালারা খুললে উপরে কখনো আমরা নিচের অংশে দেখাই দিই। দেখেন নিচের অংশ কিন্তু অনেক সুন্দর করে একদম ক্যাবিনেট করে দেওয়া, যাতে জিনিসপত্র সব একদম ঢেকে থাকে, তাই তো? আচ্ছা এইগুলো করতে আসলে কত খরচ নেন আপনারা? এগুলা যেহেতু ওয়াটার প্রুফ, লাইফ টাইম গ্যারান্টি, এগুলা কাগজ কলমে, এগুলা কোনো মানে অনায়াসে চোখ বুঝে ব্যবহার করবে। শুধু এরা কি আপনার কখনো কালারটা যদি ডিসকালার হয় এটা হয়তো নতুন করে কালার করতে হবে তাও 15-20 বছর পরে। আচ্ছা আর এখানে যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে ডকু কালার, এটা হচ্ছে বিভিন্ন কারে এবং মাইক্রোবাসে যে কালার গুলা করে ওই সেম কালারটা এখানে করা হয়েছে, সেম কালারটা এখানে করা হয়েছে। এই জন্য এটা এটার জন্য মানে কিচেনটাই আমরা আলাদাভাবে একটা মূল্য আমাদের কাছে। ওকে আর কিচেনের যে অ্যাক্সেসরিজ গুলো থাকে ভিতরে, যেমন বিভিন্ন যে হুড, তারপরে চুলা, তারপরে চুলা, তারপরে ডিশ বেসিন, হ্যাঁ হ্যাঁ মানে আপনার সিঙ্ক, এগুলো সব আমাদের মাধ্যমে নেওয়া যাবে। এবং আমরা চাইলে আমাদের সাথে পুরো একটা বাসার ইন্টু ফেকেজটা, আচ্ছা কিচেনের যে ফেকেজটা ফরোজন, যেমন কিচেনে কি কি ফরোজন হুড থেকে সব আমাদের মাধ্যমে সব আপনারা দিতে পারতেছেন। ওকে ওকে সুন্দর। একদম কিচেনের যে ক্যাবিনেটগুলো আছে এটার থেকে শুরু করে আপনার থালা বাসন রাখার জন্য যে র‍্যাক থেকে শুরু করে এভরিথিং কিন্তু তাদের কাছ থেকে আপনি প্যাকেজে নিয়ে নিতে পারবেন, তাই তো? এবং আমাদের শুধু এটা না, আমরা এসপিএল অ্যাক্রিলিক দিয়েও কাজ করি এবং আমরা বিভিন্ন বোর্ড দিয়েও কাজ করি, যে ফ্লাই বোর্ড মতো সবটা দিয়ে আমরা অর্ডার দিই। এটা কাস্টমার সব কাস্টমার বাজেট এক থাকে না, তবে সব থেকে বাজেট হাই বাজেট হচ্ছে এটা, কারণ এটা এটা যাদের একটু
বাজেট বেশি থাকে তারাই একমাত্র এটা ব্যবহার করে। ওকে সুন্দর। এই পাশে আমি দেখতে পাচ্ছি ভাই, আপনি এই পাশটাতেও সুন্দর করে বোর্ড দিয়ে আবার লাইট দিয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে। না এখানে ছিল একটা উপরে ছোট একটা বিম ছিল, তো এটা তো শুরু এখানে যে আমি শুরু বিমটা একটু কভার করে দিয়েছি, কিছুটা সরলটা নষ্ট হয়ে যাবে। এইজন্য আমি ফুরার একবার উপর থেকে আমরা ডিজাইনার এখানে একটা ডিজাইন করছে, নামিয়ে দিয়েছি, এখানে লাইট দিয়ে দিয়েছি, এখন দেখতে মনে হচ্ছে জিনিসটা গর্জিয়াস। ঠিক। আর এটা রেডের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন, এটা রেডটা হচ্ছে আপনার বাজার উপর ডিপেন্ড করে, কারণ ম্যাটেরিয়াল এখন বর্তমানে দাম ডিপেন্ড করতেছে। হ্যাঁ আপডাউন করতেছে, ঠিক আছে। তো এটা যেহেতু অনেক বাজেটের কিছু কিছু এটা আসলে ওইভাবে অ্যাকুরেটলি বলা যাবে না। তবে যেগুলো এসপিএল অ্যাক্রিলিক দেওয়া হয় এগুলা 1500 থেকে 2200 এই সমস্ত বিভিন্ন ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। এটা আমাদের সাথে আলোচনা করলে যোগাযোগ করলে কথা বললে হয়তো আপনারা বলে দিতে পারবেন। এটা হচ্ছে চাইল্ড বেডরুম, এর সাথেও বারান্দা আছে আমরা দেখতে পাচ্ছি, একটা বড় বারান্দা। আর এই রুমে ব্যবহার করা হয়েছে একটা বড় আলমারি, ওয়াল আলমারি। আচ্ছা এখানে একটা স্পেস ছিল, স্পেসটার ভিতরে আমরা ক্যাবিনেটটা করে দিয়েছি। বাহ, ওই যে বাড়িটা যে বারান্দার বারান্দার পাশে যে স্পেসটা, বাড়িটার পাশে যে স্পেসটা, এই স্পেসটার ভিতরে আমরা করেছি। এবং কি বারান্দাও আমরা যে জায়গা আছে ওই জায়গায় সারে বলছে যে এখানে মানে অশিষ মালামাল দিয়ে যাতে এখানে কিছু রাখা যায়, অনেক সময় ভিতর রুমের ভিতর থাকে জামা জামা লাগে, সেক্ষেত্রে আমরা এখানে এটা করে দিয়েছি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটা একটা খালি জায়গা ছিল, সেই জায়গাটা একটা সুন্দর করে একটা আলমারি করে দেওয়া তিন পার্টের। আর এখানে একটা গ্লাস ইউজ করার কারণ হচ্ছে সবাই যেন নিজেদেরকে নিজেরা দেখতে পারে, শাড়ি পরা কাপড় চোপড় পরার জন্য আসলে অনেকে ইউজ করে, চুল আশ্রানোর জন্য। আচ্ছা নিজের চেহারা দেখার জন্য। ওকে উপরেও আবার একটা ক্যাবিনেট দেখা দেওয়া আছে দেখেন, সাথে ম্যাচিং করে অনেক সুন্দর। এবং কি আমাদের ক্যাবিনেটের প্রত্যেকটা ক্যাবিনেটের দুই সাইডে বর্ডার থাকবে, হ্যাঁ মাঝখানে বিট থাকবে, উপরে বিট থাকবে। অনেক অনেক জায়গায় অনেক ক্যাবিনেট হয়, যেমন আপনার হয় মানে এটা এগুলো যেহেতু ডিজাইন ফেলান করে হয় না, যেহেতু ডিজাইন থাকে না সেক্ষেত্রে যাদের মিস্টেকটা হয়ে যায়, মানে যারা টেকনিশিয়ান হ্যারা এরকম মতো করে কাজ করে, কোনো ডিজাইন নাই ইয়ে নেই, যখন আমাদের একটা ডিজাইন টিম যখন কাজ করবে তখন কীভাবে বাসাটা গোজিয়াস করা যায় সেটা নিয়ে তারা ফেলান থাকে, সেক্ষেত্রে ওইভাবে ডিজাইনগুলো সাজানো হয়। কারণ আমাদের এখানে একটা বর্ডার থাকে, বর্ডার থাকে জিনিসটা উপরে একটা বর্ডার থাকে, আচ্ছা দুই সাইডে বর্ডার থাকে, তখন জিনিসটা গোজিয়াস হয় সেটাই। অনেক সুন্দর। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি পর্দার, আপনারা পর্দার সুন্দর করে সেম ম্যাটেরিয়াল দিয়ে করেছেন। আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ইন্টেরিয়র ডেকোরেশন এই বাসায়। আমরা একটু আপনাদেরকে আরেকবার যদি একটু দেখাই দিই এই সাইডটাতে আমরা একটু দাঁড়িয়ে কথা বলবো। আর আপনারা বেন্টউড ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র টেকনোলজি কোম্পানিটার মাধ্যমে আপনার বাসা বাড়িতে আপনি ডেকোরেশন করে নিতে চান, ইন্টেরিয়র ডেকোরেশন করতে চান, তাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজকে আমরা কথা বললাম হচ্ছে রায়হান ভাইয়ের সঙ্গে। রায়হান ভাই আপনার অ্যাড্রেসটা আবার একটু বলে দেবেন আমাদেরকে, আমাদের অফিস কোথায়? আমাদের কারখানা এবং অফিস, ফ্যাক্টরি অফিস হচ্ছে সাভার বিকেএসপি। আচ্ছা আর এখন বর্তমানে আমাদের নতুন অফিস এবং কারখানা বাড়াতে আলোচনা চলতে আছে, হয়তো দুই এক মাসের ভিতরে আমরা এখানে শিফট করে ফেলবো। আচ্ছা আচ্ছা ওকে। আর যারা আমার ভিউয়ার আছেন, অনেকেই প্রবাসে আছেন, অনেকেই বাংলাদেশে ঢাকার মধ্যে আছেন, আপনি কি ঢাকার বাইরেও প্রজেক্টগুলো করে থাকেন কিনা ইন্টেরিয়রের কাজগুলো? হ্যাঁ আমরা সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে সব জায়গায়, ইতিমধ্যে আমরা অনেক জায়গায় আমাদের প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে ঢাকার বাইরে। ওকে তো প্রথমে যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আপনারা ভিজিটে যান তার বাসায়? আমাদের আর্কিটেক্ট যাবে অথবা আমাদের মার্কেটিং এর লোক যাবে। আচ্ছা যাবে, গিয়ে দেখবে দেখবে, আর যখন আলোচনা হবে তখন কাস্টমারের সাথে সরাসরি তো ম্যাটেরিয়াল যদি দেখতে চায় সরাসরি ম্যাটেরিয়াল দেখাবে। আচ্ছা মানে কয়েক ধাপে আলোচনা হয়, প্রথমে প্রাথমিক আলোচনা হয়, এরপরে ম্যাটেরিয়াল নিয়ে কথা হয়, দাম দর ঠিক হয়, ডিজাইন নিয়ে কথা হয়, মানে প্রত্যেকটা জিনিসই ধাপে ধাপে হয় আমাদের। যেমন অনেক আছে, যেমন আমি কিছু যন্ত্রপাতি আছে, মালামাল আছে আমার, আমার একটা একজন আমি অনলাইনে আমি একটা ফেজ করলাম, আমাকে ডাকলো, ফেজের মাধ্যমে আমি দেয়া ওই আমি নিজে কাজটা সেটা কাজ করে দিলাম সেটাই, ঠিক আছে। তখন দেখা যায় কি আপনার ওই অনেক ধরনের কোয়ালিটি মেনটেন এগুলো সমস্যা হয়ে যায়। আর আমরা আমরা যেহেতু একটা ইন্টারভিউ ফার্ম, আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো রুলস, আমাদের সিস্টেম অনুযায়ী কাজগুলো হয় ধাপে ধাপে। ওকে ওকে। সেক্ষেত্রে আমাদের ডিজাইনার টিম আলাদা, আমাদের যারা টেকনিশিয়ান আছে বিভিন্ন ট্রেনিং করা বিভিন্ন জায়গা থেকে, খুবই এক্সপার্ট আর কি আপনারা, ঠিক আছে। তো ওই সমস্ত লোক আমরা প্রত্যেকটা লোক ট্রেন আপ করা, যাতে আমাদের কোন জায়গায় কোন স্পেসে কাজ করলে কি ধরনের কাজটা করতে হবে, কিভাবে মাল আমাদের কাজটা প্রসেসিং করে করতে হবে,
এভাবে। আর এবং অনেকে বাসায় দেখা যায় কি রানিং বাসা, আমি তা 2 বছর 1 বছর আগে উঠে গেছে কিন্তু এখন রানিং বাসা ইন্টারভিউর বাসা কাজ করাবে, সেক্ষেত্রে বাজার বাসা স্পেসের কারণে জায়গার সংকটের কারণে কাজগুলো করাতে পারে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের কারখানা থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের আর কেটে আসবে মেজারমেন্ট নিয়ে সব ডিজাইন ডিজাইন করে কনফার্ম হলে তারপরে আমরা আমাদের কারখানা থেকে প্রোডাকশন করবো। এবং এই প্রোডাকশন শুধু যে কারখানা থেকে আসলে যে লোকাল এরকম কিছু না, আমাদের এই প্রোডাকশন যখন হবে বাইরের রাষ্ট্রে যেমন আমেরিকা তারপরে চায়না মালয়েশিয়া যেভাবে যে প্রসেসিংয়ে কাজগুলো হয় কারখানাতে সেম প্রসেসিংয়ে কাজগুলো হয়ে আমাদের আপনার বাসায় ফ্ল্যাটে আবার ফিটিং করা হবে। ওকে, আপনার শুধু ফ্ল্যাট না, ধরেন কেউ যদি কারো অফিস, কারো স্টুডিও অথবা কোনো রেস্টুরেন্ট এগুলো যদি ইন্টেরিয়র করে নিতে চাই সবগুলোই তো আপনারা করে থাকেন? ইন্টেরিয়র জগতে যা যা আছে, ইন্টেরিয়র জগতে যা যা আছে সবকিছুই আপনারা করেন? ওকে, যদি আমাদের মাধ্যমে কেউ যদি কারো হয়তো আপনার বাসার টাইসের প্রয়োজন, মার্বেলের প্রয়োজন, গ্রানাইটের প্রয়োজন, গ্লাসের প্রয়োজন, মানে যা যা আছে সব সব আপনারা সাপোর্ট দিতে পারছেন। ওকে, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বেন্টউড ফার্নিচার এন্ড ইন্টেরিয়র টেকনোলজি, তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আর কাস্টমার দিশা আমার বলা আপনার এই জিনিসটা বলা হয়েছে আপনার যখন আমাদের টিমটা যখন যাবে যখন একটা ডিজাইন আর্কিটেক্ট সাজাবে, সাজানোর পরে ডিজাইনটা প্রত্যেকটা স্পেস অনুযায়ী আমাদের আর্কিটেক্ট ডিজাইন করবে, সেটাই স্পেস অনুযায়ী ডিজাইন করার পরে আপনার যে স্ট্যান্ডার্ড যে হাইট থাকবে দৌড়ের, মানে একটা ক্যাবিনেট তো বানালে হবে না, সেটাই একটা ক্যাবিনেট আমি আসলাম কয়েকটা সিঁড়ি আমি বানিয়ে দিলাম তাহলে কিন্তু জায়গা আপনার ভুল করে গেল, একটা ক্যাবিনেট মনে হইলো কিন্তু আপনার জিনিসটা স্ট্যান্ডার্ড হইলো, নিয়ম অনুযায়ী সুন্দর হয় যেভাবে সেভাবে আপনারা করবেন সুন্দর, এবং জিনিসটা স্ট্যান্ডার্ডে ব্যবহার সেবার আছে। এখন আমি ফান জায়গাটা আমার রেখে জায়গা ঝুলে রাখুন, এখন ঝুলে রাখলে আমার কথা নিয়ে স্পেস লাগবো, সেটাই আমার তো এই জিনিসটা মাথা রেখে কাজ, মাথা রেখে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের একজন আর্কিটেক্ট কিন্তু এটা জিনিসগুলো আগে যখন ডিজাইন হবে তখন এই জিনিস মাথায় রাখবে, মাথা রেখে কাজগুলো হয়, সেটাই সেটাই ঠিক আছে। কিন্তু একটা আদার্স দেখা যায় কিছু লোক আছে এগুলো, মানে যারা অদক্ষ লোক তারা তো এগুলো বুঝবে না, বুঝবে না। আমি মানে যার যার জগতে হে ভালো যেটা করে, এখন আমি আমি সবসময় ফালাক সোকার বানাইছি আমার যে ইন্টারভিউ কাজ আমি কি এটা কি পাবো? আমি সবসময় ইন্টারভিউ প্রজেক্টের কাজ করি, আমি ফালাক সোকার দিলে আমি এটা পাবো? যার যার জায়গায় হে দক্ষ লোক, সেটাই তো। আমি কাস্টমার উদ্দেশ্যে বলবো আপনারা একটা ভালো যে জায়গা থেকে কাজ করেন ভালো একটা ইন্টারভিউ ফার্মের সাথে যোগাযোগ করেন, আমার হাতে কাজ করাবেন এমন কিছু না, যেখান থেকে আপনার ভালো মনে হবে যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে কাজ, যারা নিজস্ব ইন্টারভিউ ফার্ম আছে, নিজস্ব ডিজাইনার আছে, নিজস্ব টেকনিশিয়ান আছে, আবার অনেকে আছে অনেক মার্কেটিং অফিসার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, নিজেরা কিছু কাজ নেয় কাজ নিয়ে বিভিন্ন জায়গা থেকে টেকনিশিয়ান ধরে ধরে এনে কাজ করায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কোয়ালিটি ঠিক থাকে না। আর যখন আপনি একটা প্রফেশনাল ইন্টারভিউ ফার্মের লোকের মাধ্যমে কাজগুলো করাবেন তখন দেখা যায় কি আপনার সে আপনার 2 বছর 6 বছর 5 বছর পরে কোনো সমস্যা হলে তার থেকে আপনি একটা সমাধান পাবেন, কিন্তু আপনি যখন একটা এভাবে কাজগুলো করাবেন বিভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে 6 মাস 9 মাস পরে তার কোনো অভিযোগ নাই, তাকে খুঁজেও পাবেন না, তাকে আপনি বুঝ দিয়ে গেছেন আপনার সে টাকা নিয়ে গেছে ওই পর্যন্তই, কিন্তু একটা একটা প্রতিষ্ঠান যখন থাকবে প্রতিষ্ঠান কিন্তু কখনো হাওয়ায় যাবে না, সেটাই। আচ্ছা, হ্যান্ড ওভারের বিষয়টা আসি, ধরেন আপনারা কাজ কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আপনি যখন হ্যান্ড ওভার দিবেন যদি দেখা যায় যে হ্যান্ড ওভারের আগে পরে মিলায় হয়তো আপনার কোনো একটা কাজ হয়তো মালিকের পছন্দ হয়নি অথবা কোথাও একটু ত্রুটি থেকে গেছে, সেগুলো আলোচনার মাধ্যমে আমরা সমাধান ঠিক করব, মানে সমাধান করে দেন আমরা হ্যান্ড ওভার। এখানে আরেকটা বিষয় আমাদের বলা হয় না, মানে আমাদের অফিস থেকে এখন একটা নতুন একটা টিমই হবে যে যারা সবসময় কিউসি থাকবে, মানে ওনার কাজে থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটগুলো ভিজিট করার পরে যখন হ্যান্ড ওভার হবে হ্যান্ড ওভার আগে ওনারা আসবে, আসার পরে ওনারা পুরো বাসাটা কিউসি করবে, দেখবে সবকিছু ঠিক আছে কিনা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ওনারা একটা কাগজের সাইন দিবে, সাইন দেওয়ার পরে তারপরে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হবে, যদি কোনো সমস্যা ওনারা ধরে ওই সমস্যা আবার নতুন করে সমাধান করা হবে তারপরে আবার হ্যান্ড ওভার হবে। ওকে ওকে ওকে, সুন্দর। তো ভিউয়ার, যারা বেন্টউড ফার্নিচার এবং ইন্টেরিয়র টেকনোলজির সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।